যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে কি মশার আতুর ঘর জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পৌরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে ডেপুটি মেয়রের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 92 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কিনা জানতে পরিদর্শনে যান এন্টোমোলজিস্ট। আপনার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম কখন আসবে? পুরো লোক লাগাতে হবে, উনিও লোক কিছু দেবেন, এই জায়গাটা পুরো ক্লিয়ার করতে হবে কালকে সকালে। ওইটাও হবে, এইটাও হবে, এটার জন্য জেসিবি লাগবে না। ছোট ছোট গাড়ি নিয়ে আসে, সেই দিয়ে হয়ে যাবে। তাই কি জেসিবি লাগবে কেন? এই জেসিবি লাগবে না। বলছি যে আপনাকে ইমিডিয়েট এটা সরাতে হবে, ইমিডিয়েট পাওয়ার বা কোনো কন্ট্রাক্টর লাগিয়ে এগুলো এগুলো সরাতে হবে। প্রত্যেকটা পকেটে জল এই পরিবেশ পরিস্থিতি থাকলে আক্রান্ত হবে। আমি অথরিটিকে বারবার বলেছি এবং এর আগেও আমরা গত 5-6 বছর আমি প্রায়ই এসেছি এখানে এবং এদের ওনাদের অথরিটিকে বলেছি যে আপনাদের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং যেখানে জায়গায় পুরসভার সহযোগিতা রাখবে আমরা সহযোগিতা করব। কাউন্সিলর প্রচণ্ড অ্যাক্টিভ, মধুচন্দ্র দিয়ে আছেন, মশার লার্ভা যাতে না জন্মায় সেদিকে দেখতে হবে এবং সেটা তো অথরিটি ইনস্টিটিউশন অথরিটি দেখবে এবং আমরা পেরেন্ট বডি হিসেবে আমাদের কাছে যা সাহায্য চাইবে আমরা করবো। আমরা এটাকেও করেছি, ইমিডিয়েটলি থার্মোকল সরিয়ে দিতে হবে আর যে জায়গাগুলো আছে আমরা কেমিক্যাল স্প্রে করছি, ওনারাও কেরোসিন ছাড়বেন, কিন্তু কাল থেকে এখানে কাজ শুরু করতে হবে যাতে এই জায়গাটা পরিষ্কার সমান করে দেওয়া যায়। হ্যাঁ, সেগুলো ভেঙে দিতে হবে। এই জায়গাটা ওনারা শুনছি যে ফায়ার ব্রিগেডকে দিচ্ছেন ফায়ার স্টেশন করার জন্য, এটা আগে পোস্ট অফিস ছিল, এখন ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ভেঙে দিতে গিয়ে সম্পূর্ণ এরা এই জায়গাটাকে সমান করতে পারেনি। কিছু জায়গায় পকেট রয়েছে যেখানে ওয়াটার পকেট হচ্ছে, তো সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করতে পারি। লার্ভা পাওয়া গেছে, প্রচুর লার্ভা পাওয়া গেছে। দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। দুবাই থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিরীটেশ্বরীকে দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছে পর্যটন মন্ত্রক। 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 795টি আবেদন জমা পড়ে, তার মধ্যে সেরার স্বীকৃতি পেল মুর্শিদাবাদের কিরীটেশ্বরী। 27 সেপ্টেম্বর দিল্লিতে পুরস্কৃত করবে ভারত সরকার। গ্রামবাসীদের অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে ফাইল ডাউনলোড মামলায় চাঞ্চল্যকর অভিযোগ ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও আছেন জানানোর পর থেকেই হয়রানি শুরু। আমাদের বলতে বাধা নেই যে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের নির্দেশে এইসব হচ্ছে। ফাইল কাণ্ডে পুলিশের তদন্তের বিরুদ্ধে হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ ইডির। বারবার এই নিয়োগ দুর্নীতি তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তদন্তের গতি স্তব্ধ করার চেষ্টা হচ্ছে, পুলিশকে নিয়ে এই কাজ করানো হচ্ছে, নেপথ্যে প্রভাবশালীদের হাত রয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের ফাইল ডাউনলোড মামলায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগে বিস্ফোরক অভিযোগ ইডির। লিপস অ্যান্ড বাউন্সের তল্লাশিতে আসল ইডি গিয়েছিল কিনা জানবো কি করে? মাঝে মধ্যে ভুয়ো সিবিআই ইডি সিআইডি আধিকারিক ধরা পড়ে, তাই যারা তল্লাশিতে গিয়েছিলেন তাদের পরিচয় জানতে চেয়েছে পুলিশ। আমরা ইডির কাছে ইমেল মারফত কিছু প্রশ্নের উত্তর চেয়েছি, এতে হয়রানি কিসের? সাইবার শাখায় অভিযোগ হয়েছিল আর সেই প্রেক্ষিতে অনুসন্ধান করছি, কখনো ইডির কাছে হস্তক্ষেপ করিনি। নিজেদের কাছের বাইরে গিয়ে ইডি 16টি ফাইল ডাউনলোড করেছে, তাই আমাদের অনুসন্ধান করতে হচ্ছে। ইডি নিজেই ভুল স্বীকার করেছে, হাইকোর্টে সওয়াল রাজ্যের। যে জেনারেল ডায়েরি দায়ের হয়েছে তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছেন? রাজ্যকে প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। আমরা যা করছি সবটাই আদালতের নজরদারিতে রয়েছে, হাইকোর্টে সওয়াল রাজ্যের। আমি খুশি হতাম রাজ্য যদি সব জেনারেল ডায়েরির ক্ষেত্রে এত দ্রুত পদক্ষেপ করত। এই মামলার ক্ষেত্রে অতি সক্রিয়তার কারণ কি? কোনো বিশেষ কারণ রয়েছে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। আমাদের তদন্তে পুলিশ বেআইনিভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, আদালতে অভিযোগ ইডির। আপনাদের আধিকারিকও ঠিক কাজ করেনি। ফাইল ডাউনলোড প্রসঙ্গে ইডির উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন বিচারপতি। ফরেন্সিক রিপোর্টে পরিষ্কার যে হস্টেল বা কলেজ সংক্রান্ত তথ্য বাইরে ওই 16টি ফাইলে কিছুই নেই। ওই 16টি ফাইল আমরা তদন্তের কোথাও ব্যবহার করব না, আদালতে মুচটেকা দিয়ে জানিয়েছি, হাইকোর্টে ফের বলল ইডি। যতক্ষণ মামলা বিচারাধীন ততক্ষণ 16টি ফাইল নিয়ে কোনো পদক্ষেপ নয়, মৌখিক নির্দেশাবলী জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।